হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম সিলভি মাহমুদ। আপনি একটি নতুন কনসেপ্ট নিয়ে কাজ করছেন। আমরা মেকআপ আর্টিস্ট, মেকআপের বিভিন্ন এক্সপার্ট, ফ্যাশন ডিজাইনার অনেকের সাথেই শো করেছি। আপনার কাজটা একটু ভিন্ন, কাজটা আসলে কি সেই সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা হচ্ছে সলিউশন করি যে কিভাবে সে একটা ড্রেস পরবে, যেহেতু একটা ব্রাইডের একটা ড্রিম থাকে যে তার স্পেশাল ডেতে সে কীভাবে স্পেশালি একটু ডিফারেন্ট লাগবে। তো সেক্ষেত্রে তার ড্রেস, তার মেকআপ, তার হেয়ার কোনটা কোন স্টাইলে হবে, এই কনসালটেন্সিগুলো আমরাই দিই। এই সময়ে তো বিয়ে শাদী খুব একটা বেশি হচ্ছে না, করোনা কাল, এবং বিয়ে শাদী আগে যেভাবে জাঁকজমকপূর্ণভাবে হতো সেটা আবার কবে ফিরে আসবে তাও আমরা জানি না। আপনার পেশা কতটা হুমকির মুখে? হচ্ছে না বললে ভুল হবে, হচ্ছে, ভিতরে ভিতরে হচ্ছে, ছোট ছোট প্রোগ্রামগুলো হচ্ছে এবং এই প্রোগ্রামগুলোতে মোটামুটি আমরা কিছুটা এঙ্গেজ আছি, তো খুব একটা প্রবলেম হচ্ছে না। ব্রাইডাল কনসালটেন্সি এটা খুব একটা আধুনিক কনসেপ্ট এবং আমার ধারণা এই কনসেপ্টটা সমাজের উচ্চবিত্তদের জন্য প্রযোজ্য, কিন্তু আমাদের দেশের মধ্যবিত্ত, নিম্নবিত্ত তাদের বিয়ে শাদী যে প্রক্রিয়ায় হয় তাদের জন্য আপনার এই কাজটা না, কারণ তারা সেইভাবে ভাববেও না বা আপনার প্রয়োজনও হবে না। তো উচ্চবিত্তদের এই সলিউশনটা দেবার ক্ষেত্রে বা উচ্চবিত্তরা আপনার কাছ থেকে নেবার ক্ষেত্রে তাদেরও একটা রুচি, তাদের জানাশোনা, তাদের ক্যাপাসিটি অনেক বেশি, আপনার কাছে কেন আসবে, আপনার স্পেশালিটিটা কী? এখনকার যে মানে ট্রেন্ডটা চলছে আমার মনে হয় যে সব ধরনের মানুষেরই একটা রুচিবোধ ক্রিয়েট হয়েছে এবং আমার কাছে ঢাকার বাইরে থেকেও আসছে, নট অনলি ঢাকা সিটি। আমার কাছে মনে হয় যে এখন মানুষের যে মেন্টালিটি এত বেশি উন্নত হয়েছে যে এখন মিডিয়াম যারা মধ্যবিত্ত তারাও আসে আমার কাছে এবং আমি খুব রিজনেবল প্রাইসের মধ্যে কীভাবে তাদেরকে সুন্দর করে সাজানো যায় এই জিনিসটাই আমি তাদেরকে সলিউশন দিই। এই সলিউশনটা কেউ যদি আপনার কাছে চায় আপনি কি সেই সার্ভিসগুলোও দেন, মেকআপ, হেয়ার স্টাইল সব সার্ভিস দেন? সব কিছু। তো খরচ কত পড়ে? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, আমি ফার্স্টে যখন আমার কাছে কোনো ক্লায়েন্ট আসে আমি ফার্স্টে জিজ্ঞেস করি যে তার বাজেটটা কি, তার বাজেট ওয়াইজ আমি তাকে প্রেফার করি। মধ্যবিত্ত যে চাচ্ছে একটু ভালোভাবে তার বিয়েটা হোক সে আপনার কাছে আসছে, তার বাজেটটা কেমন হয় আসলে? আমার কাছে মনে হয় যে একটা মধ্যবিত্ত যে সেও তার বিয়ের জন্য একটা ভালো একটা বাজেট রেখে দেয় এবং সেটা সে লং টাইম প্ল্যান করেই সেই কাজটা করে। এবং আর একটা জিনিস যেটা বললেন আপনি যে মধ্যবিত্তরা চিন্তা করে না, মধ্যবিত্তরাই এখন আরও সুন্দরভাবে চিন্তা করে। আপনি যেটা বললেন যে বড় হাই ক্লাস যারা তারা বেসিক্যালি আমাদের দেশের থেকেও বাইরে থেকে বেশি ট্রাই করে এক্সপার্ট আনার। সো আমরা যারা এখন বর্তমানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা সেক্ষেত্রে আপনারা কি মধ্যবিত্তের খরচ বাড়িয়ে দিচ্ছেন না? একটা ব্রাইড তার কিন্তু একটা ড্রিম থাকে বা স্বপ্ন থাকে এবং এই পুরো সে ছোটবেলা থেকে বড় হয় একটা মেয়ে বা একটা ছেলে, সে কিন্তু এটা কিন্তু তার লাইফের একটা বিশাল একটা পার্ট, তার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা যখন তার লাইফের পুরো জিনিসটা চেঞ্জ করে দিচ্ছে সেখানে একটু তো তাকে এক্সেপশনালভাবে চিন্তা করতেই হয়, তাই না? জি। এই বিষয়ে এক্সপার্ট হবার জন্য আপনার পূর্ব প্রস্তুতি কী কী ছিল, আপনার লেখাপড়া এবং এই বিষয়ে জানাশোনাটা? আমার পড়াশোনাটা ফ্যাশন ডিজাইনিংয়ে ছিল এবং অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকেই ফ্যাশনেবল বা আমি নিজেও ফ্যাশন শো করতাম, সো ওখান থেকেই আসলে আমার এই চিন্তাধারা। দেন আমি যেহেতু পড়াশোনা করেছি দেশের বাইরে এবং আর একটা জিনিস যেটা আমি কিন্তু একজন মেকআপ আর্টিস্ট, ব্লগার হিসেবেও আপনার নাম ভালোভাবেই আমরা দেখি এবং আপনাকে দেখা যায় যে প্রায় ফেসবুকে লাইভ করেন এবং আপনাদের প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে। এই ফ্যান ফলোয়ার্সরা কি আপনাদের এই পাবলিসিটির ক্ষেত্রে একটি বিশাল ভূমিকা রাখে নিশ্চয়ই? হ্যাঁ, কিছুটা তো রাখি। আপনি মানুষের কাছে পৌঁছাচ্ছেন কিভাবে, আপনার পাবলিসিটির ধরনটা কি, মানুষ কিভাবে আপনাকে রিচ করছে? আমার তিনটা সেক্টর আছে, একটা হচ্ছে আমার শোরুম আছে নিজের, প্লাস যেহেতু এখন সোশ্যাল মিডিয়াটা অনেক বেশি আপনার স্প্রেড করে এটা তো আছে, প্লাস আমার নিজের পার্সোনাল স্টুডিও আছে। শোরুমটা কোথায়? গুলশান পিঙ্ক সিটিতে। এটি একটি ব্যয়বহুল জায়গা এবং সেখানে অবশ্যই ধনীদের যাতায়াত, তো সেটি কি আপনার ব্যবসার সাথে মানানসই? বিষয়টি কি আপনি ব্যবসা সফল তো দিন শেষে? হ্যাঁ, দিন শেষে সফল। তো
আপনার মতো যারা ভবিষ্যতে হতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য আমি পরামর্শ দেব একটা জিনিসই, যে তারা যেন পেশেন্ট নিয়ে এবং খুব স্ট্রংলি কাজ করে।